আমার নবীর আগমনের পূর্বেই মানুষের কলবে মহব্বত ছিল না দয়া মায়া ছিল না জুলুম অত্যাচার বেবিচারের মধ্যেই ছিল কোনাকুনির মধ্যেই ছিল মারামারির মধ্যেই ছিল এখানে সীমাবদ্ধ নয় আপন পিতা নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত এমন একটি কঠিন পরিস্থিতি গিয়েছিল এমন একজন বাবা আরব জুহালিয়াতের অবস্থায় আমার নবীর কাছে দরবারে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধ করেছি আমার অপরাধ এটা ক্ষমার যোগ্য নয় আমার নবীর কাছে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েকে নিজে জীবন্ত দাফন দিয়েছিলাম আমি আমার মেয়েকে নিজে যাবন নিজে দাফন দিয়েছিলাম জাহেলিয়াতের অবস্থায় একটা কথা ছিল নিজের পিতারা নিজের মেয়েকে জীবন্ত দাফন দিত আমি আমার মেয়েকে জীবন্ত দাফন দিয়েছি আপনি যদি রাসূল হয়ে থাকেন আমার মেয়েকে আপনি জিন্দা করে দেখান আমার নবীর কাছে জানতে চাইল আপনি যদি রাসূল হয়ে থাকেন এখন গুঞ্জা দেবা আজ এর বউ বইরে শেষ করে দিলি মনে ভালো আর বৃষ্টি বেশি পড়ত তো অনরাত তো আজ খারাপ লাদ দেরি বাজে খারাপ লাদ না খারাপ যদি নলাদ তো একখানা খাওয়ান না বাজে আজ একখানা কোরআন গড়ি ফেলে দেরি অনরারে ভুখ যাতে বেশি লাগে বিরে নিয়ে যাতে বেশি খাইতে হয় কষ্ট না বাজে অনরাতে একখানা জিমে নিয়ে এত একখানা হাস্য কর হতা হইরে বাজি মন ঠিক লাগ কি দিয়ে রি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমি কি বলছিলাম আমার নবীর কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আরব এস্তের একটা পতা ছিল আমি দূরে চলে গেলাম আমার ঘরের মধ্যে সন্তান আসছে আমার ওয়াইফ সেটা গোপন রেখেছিল কারণ সন্তান নাকি সন্ততি ছেলে নাকি মেয়ে এটা আমার ওয়াইফ কারণ আপন মা নিজের সন্তানকে কখনো চাইবে মারি ফেলতে মা কোনদিন ইবে জেল্য বুক ইবের হাসে আতে কান্নাই দিয়েরি ইবের হাসে টাকা কান্নাই দিয়েরি ইবে জগৎ সঙ্গে ন দেহের দেরি এর ফর ফুয়াই বে সন্তান ইবে মারতে বেশি নিয়ামত হন্নাবাজি ঠিক না মায়ের কাছে আমার ওয়াইফ গোপন ডেকেছিল আমার আমার সন্তান হয়েছে ছেলে নয় হয়েছিল মেয়ে আরবে একটা পতা ছিল আপন কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিবে মেরে ফেলবে সেজন্য আমার ওয়াইফ যে কন্যা সন্তান হলো আরব স্থানে ডিক্লার করে নাই সেটা ঘোষণা দেয় নাই গোপন ডেকেছিল এই মেয়েকে আমার ওয়াইফ লালন পালন করে বড় করলো আমি যখন ঘরে আসলাম দেখলাম আমাকে শ্রবণ করা হলো আমার কন্যা সন্তান হয়েছে এখন সমাজের মানুষ আমাকে ধিক্কার দিবে আমাকে সমাজ থেকে বের করে দিবেন এই মেয়েকে আমি কিভাবে কি করব আর দেখিয়েন মেয়েরা বাবাদেরকে বেশি মহব্বত করেন মেয়েরা বাবাকে বেশি বাজি হন না বাজি মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে আমার মেয়ে আমাকে একটু মাসুম বাচ্চা এ বাচ্চা আমাকে বেশি মহব্বত দিল বড় দয়া দেখালো বেশি মহব্বত করলো আমি আমার মেয়েকে অনেক মহব্বত করতে লাগলাম আমার মেয়ের মহব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হচ্ছিল কিন্তু আমাদের একটা প্রথা ছিল কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দেওয়া মেরে ফেলা আমি আমার মেয়েকে সাজগুজ করিয়ে নিয়ে গেলাম বেড়াতে নিয়ে যাব বলে এই মেয়েকে আমি নিয়ে গেলাম এই মেয়েকে মরু অঞ্চলে নিয়ে আমি নিজেই মাটি খনন করলাম মাটি করলাম গর্ত খনন করতে লাগলাম ওই খননের মধ্যে আমার মেয়ে আমাকে সহযোগিতা করছেন আমার মেয়ে আমাকে হেল্প করছিলেন গর্ত খনন করলাম আর এই গর্ত খনন করে আমি আমার মেয়েকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম উপর থেকে পাথর নিক্ষেপ করে করে আমি জীবন্ত দাফন দিয়েছিলাম আমি আপনি আমার এই কষ্টটা আমার বুকের মধ্যে চেপেছিল আমার অনেক কষ্ট হয়েছিল এই কাজ করাটা কিন্তু আরব স্থানের ওই পতা জাহেলিয়াতের এই জুহালিয়তের পতা আমাকে শেষ করে দিয়েছে রসম ছিল
এলাকার মানুষ আমাকে না হলে আক্রমণ করবে জুলমিয়তের মধ্যে ছিলাম অন্ধকারেই ছিলাম আপনি যদি নবী হয়ে থাকেন আমার মেয়েকে আপনি জিন্দা করে দেখান আমার নবীজি ওই মানুষকে নিয়ে ওই ওই বাচ্চার কবরের সামনে গেল আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বলতে ওই মেয়েটা জিন্দা হয়ে নবীর সামনে ফিরে আসলেন আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলেন ওই বাবা অন্তর ফেটে কান্না এসে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি আমার মেয়ের কাছে বড় অপরাধী আমি বড় অপরাধ করেছি আমার রূহ তো সহ্য হচ্ছে না যে মেয়ে আমাকে বেশি মহব্বত করেছিল যে মেয়ে জবান দিয়ে আমাকে বাবা ডাকতো এই বাবা ডাকার রহমতটা আপনি তো সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বাবার অন্তরে আপনি রহমত সৃষ্টি করে দিয়েছেন আপনি রহমত সৃষ্টি করে দিলেন আপনার কাছে একটা ফরিয়াদ আমার মেয়ে আমার কাছে চলে আসুক আমি চাই আমার মেয়েটা আমার কাছে চলে আসুক আমার নবীজি বললেন এ মেয়ে তুমি তোমার বাবার কাছে যেতে চাও তোমার বাবা তোমার কাছে যাওয়ার জন্য বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য বারবার আকুতি মিনতি করছেন ওই মেয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে এই জায়গার মধ্যে অনেক ভালো রেখেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে আমি যেতে চাই না যে দুনিয়া আমাকে জীবন্ত দাফন দিল ওই দুনিয়ার কাছে আমি যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জগতের মধ্যে আল্লাহ আমাকে অনেক আরামে রেখেছেন অনেক ভালো রেখেছেন এই কথা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন আমার রাসূল তাকে আবার যাওয়ার অনুমতি দিয়ে দিলেন আল্লাহর হুকুমে ওই মেয়েকে জিন্দা করে বাবাকে দেখালেন ওই বাবা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমি কি বলতে চাচ্ছিলাম এমন একটি সময় ছিল যুক্তানিয়তের অবস্থা আপন পিতা নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত এমন একটি করিন পরিস্থিতিতে রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে পাপ আর মানুষদেরকে পথ দেখানোর জন্য মানুষের কলবে ঈমানের দৌলত দেওয়ার জন্য আপন হাবিবকে এই অন্ধকার জগতে পাঠিয়ে দিলেন নূরে নূরানিত করে দেওয়ার জন্যে আদার বনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ মহব্বত নিয়ে বলেন না আদার বনে উদয় হল পূর্ণিমার চাঁদ চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যিনি সকল নবীদের সেরা নবী যিনি সকল নবীদের সেরা নবী মুহাম্মদ আন্দার বনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ সালাতুনিয়া পাপে ভরা ছিল পাপে ভরা ছিল নবীর কদম মুবারকের চোয়া লেগে পুণ্যের আলো পেল পুণ্যের আলো পেল তিনি সকল উম্মতের পরিকণ্ডারি তিনি সকল উম্মতের পরিকণ্ডারি নবী মুহাম্মদ আদার বনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ সালাতুনিয়া
আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কি বলছিলাম আমার আল্লাহ কি বললেন ওয়াকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম আমার বান্দারা আমি তোমাদের কি জি নিয়ামত দিলাম মনোযোগ আমার আল্লাহ বলছেন কি এ আমার বান্দারা তোমাদের কি জি আমি নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো ওই নিয়ামতের আলোচনা করো আল্লাহ আমরা আপনি তো আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিলেন কোন নিয়ামতের আলোচনা করব কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব রব্বুল আলামিন বলেন ইফ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাতুম বিনিআমতিহি ইখওয়ানা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত আগমন করার পূর্বে তোমাদের কলবে মুহাব্বত ছিল না ভ্রাতৃত্ব ছিল না জুলুমের মধ্যেই ছিলাম আর ওই নিয়ামত আগমন করে তোমাদের কলবে মুহাব্বত সৃষ্টি করে দিল দয়া মায়া সৃষ্টি করে দিল ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ কি বললেন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো কোন নিয়ামত সেটাও আবার পরিচয় তুলে দিলেন ওই নিয়ামত যে নিয়ামতের আগমন করার পূর্বে তোমাদের কলবে মুহাব্বত ছিল না আর ওই নিয়ামত আগমন করে তোমাদের কলবে মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ আরো আরো বলতে লাগলেন আয়াত শেষ করেন নাই রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম আলা সাফা উফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা ওই নিয়ামত এ আমার বান্দারা তোমরা যে আমলনামা করছিলা তোমাদের আমলনামা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল ওয়া ইন কুনতুম আলা সাফা উফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা তোমাদের আমলনামা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু আমার নবী দুনিয়ার বুকে তসবিহ এনে তোমাদের কলবে ঈমানের দৌলত দিয়ে জাহান্নামে যাওয়া ক্যান্সেল করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে ইস করম কা করু শুকরে কেসে আদা ইস করম কা করু শুকরে কেসে আদা জো করম মুঝ পে মেরে নবী নে কিয়া একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আমাদের রসুল আমাদেরকে যে দয়া করেছেন যে এহসান করেছেন এটার শুকরিয়া আদায় করতে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে ইস করম কা করু শুকরে কেসে আদা ইস করম কা করু শুকরে কেসে আদা জো করম মুঝ পে মেরে নবী নে কিয়া মে সজাতা তা সরকার কি মহফিলে মুঝকো হর গম সে রব নে বরি কর দিয়া একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমি আমার নবীর মাহফিলকে সাজাই নবীর মাহফিলকে সুন্দর করি বিদায় আমার আল্লাহ আমার যত ধরনের খারাপিয়ত আছেন সব দুরুবিত করে দিয়েছেন ইস করম কা করু শুকরে কেসে আদা জিকির সরকার কি গে বড়ি বরকতে মিল গই রাতে আজমতে রিফাতে मैं गुनागार था बे अमल था मगर मुस्तफा ने मुझे जन्नती कर दिया एक तो बड़ा आवाज बोले ना सुभान अल्लाह আমার নবীর জিকির আমার নবীর আলোচনা আমার জন্য বড় নিয়ামত আমার সমাজের মধ্যে আমার কোনো দাম নাই আমার কোনো ইজ্জত নাই আমার কোনো সম্মান নাই আমি রিকশা চালাই আমি ব্যাংক চালাই আমি দিনমজুর কর্ম করি বিভিন্ন কাজের মধ্যেই জড়িত সমাজের মানুষ আমাকে দাম দেয় না কিন্তু আমার এই ছোট্ট হৃদয়ের মধ্যে ঈমান যেটা আছে এই ঈমান নিয়ে আমি আমার নবীর উপর দরুদ পড়ি নবীর উপর জিকির করি নবীর আলোচনা করি বিদায় রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে মে গুনাগার তা বে আমল থা মগর মুস্তফা নে মুঝে জান্নতি কর দিয়া আমি গুনাগার আমার কোনো আমল নাই কোনো কিছু নাই কিন্তু আমি আমার আমল নামা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার নবী আগমন হয়ে আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে জাহান্নামে যাওয়া ক্যান্সেল করে দিয়ে জান্নাতি বানিয়েছেন
ওই আল্লাহ আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন ওয়া ইন কুনতুম আলা শাতা উফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা এ আমার বান্দারা তোমরা যে আমলনামা করছিলা কোনা কোনে মারামারি যত জুলুম করছিলে এগুলা থেকে তোমাদেরকে ফিরে আসার জন্য এগুলা থেকে তোমাদেরকে বাঁচিয়ে নেবার জন্য তোমাদের আমলনামা তো তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল আমার হাবিব দুনিয়ার বুকে তো শিবনে জাহান্নামে যাওয়া ক্যান্সেল করে দিয়েই তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন একটু বড় বড় বলুন না সুবহানাল্লাহ میں گناہگار تھا بے عمل تھا مگر مصطفیٰ نے مجھے جنتی کر دیا اس کرم کا کروں شکر کیسے ادا اس کرم کا کروں شکر کیسے ادا صلاۃ دنیا جو بھی آیا ہے محفل میں سرکار کی حاضری مل گئی ان کو دربار کی کوئی صدیق فاروق عثمان ہوئے اور کسی کو نبی نے علی کر دیا ایک تو بڑا آواز بولنا سبحان اللہ যারা নবীর দরবার দমির মাহফিলে উপস্থিত হয়েছেন এটা ওই দরবারের সাথে মিলে যায় যেই দরবার থেকে সিদ্দিক আকবর হয়েছেন যেই দরবার থেকে ফারুক আজম হয়েছেন যেই দরবার থেকে উসমান জুন্নুরাইন হয়েছেন যেই দরবার থেকে মাওলা আলী শেরে খোদা হয়েছেন ওই নবীর দরবারের সাথে ওই নবীর দরবারের সাথে এই এখানে যারা উপস্থিত হয়েছেন এটার সাথে মিলে যায় একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ جو بھی آیوگ میں فلم سرکار کی حاضری مل گئی ان کو دربار کی کوئی صدیق فاروق عثمان ہوئے اور کسی کو نبی نے علی کر دیا اس کرم کا کروں شکر کیسے ادا صلاۃ دنیا আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে মিলাদুন নবীর মাহফিল করার জন্য কে বলেছেন এ ঘুমাই গেছেন কে বলেছেন হুকুম দিয়েছেন কে ঠিক না আমার বান্দারা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো নিয়ামতের মধ্যে যিনি শ্রেষ্ঠ নিয়ামত ওনারই আলোচনা করার জন্য বলেছেন কে এই আল্লাহর হুকুম পালন করতেছি যে বেদাদের ফতোয়া দিচ্ছেন যে কথা বলেন ঠিক কি না এই আল্লাহর হুকুম সাহাবায়ে কেরামরাও পালন করেছিলেন সুবহানাল্লাহ কইতাম না বাবা কে পালন করেছেন হাদিস শুনুন কষ্ট হবে আপনাদের হাদিস শুনেন যে হাদিস কানা আত তানবীর ফি মাউলিদিল বাসির ওয়ান নাযীরের মধ্যে নুট হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাহু কানা ইয়াহদাতু যাতা ইয়াউমুন في بيته بقائع بلادته صلى الله عليه وسلم قال علت لكم شفاعتي حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنهما انار غرر مدن انہی کی کرلن امان نبیر اگمان سمبر کے انار پوری بار در کے نیے আল যারা আছেন এলাকাবাসী যারা আছে ওই ঘরের মধ্যে ওনাদেরকে নিয়ে আমার নবীর মিলাদ সাজালেন সুবহানাল্লাহ আমার নবী কি সাজিয়েছেন মিলাদ সাজালেন উনি ওইখানে বয়ান দিতে লাগলেন আলোচনা করতে লাগলেন এমন সময় আমার নবীজি ওনার ঘরের মধ্যে তশরিফ আনলেন আমার নবীজি শুনে দেখে আনন্দিত হয়ে আমার নবীজি বললেন আল্লাহ লাকুম সাবাতি এ আমার সাহাবায়ে কেরাম তোমরা যে আমি আমার আমি রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করছো আমি নবীর মাহফিল সাজিয়েছো কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে তাইলে সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলা মাইনে যারা নবীর মাহফিল সাজায় যারা নবীর মিলাদ সাজায় যারা নবীর মাহফিলে উপস্থিত হয় কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ আমাদের জন্য নবীর সুপারিশ লাগবে কিনা একটু বড় আওয়াজে বলেন না নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে শাফাআতের কান্দারি রাসূলুল্লাহ শাফাআতের কান্দারি রাসূলুল্লাহ
يا نبي جي مصطفى نبي صلى على يا نبي جي مصطفى نبي কষ্ট হচ্ছে ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা ঈসা মূসা নূহ নবীজি নাফসি করবেন সবই ঈসা মূসা نوح نبی جی نفسی کربن شابی امتی بلبن رسول اللہ امتی بلبن رسول اللہ یا نبی جی مصطفی نبی صلی علی یا نبی جی مصطفی نبی আমরা তো পুলসিরাতের পার হব নবীর সুপারিশের মাধ্যমে একটু বড় আওয়াজে বলবেন না আলা হযরত বলেন রেজা পুলসে আবে ওয়াজিদ করতে কো জরিয়ে سلم صدا محمد একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার নবী যখন তুলসী রাতের পারে সিজদায় পড়ে রব্বি সাল্লিম আলা উম্মতি রব্বি সাল্লিম আলা উম্মতি এভাবে বলতে থাকবেন আর আমরা গুনাহগার উম্মত যারা আছি আমরা নবীর সুপারিশের মাধ্যমেই জান্নাতে পৌঁছে যাব তুলসী রাতের পার অতিক্রম করে ফেলব রেজা পুলসে আবে وجد کرتے گزریے کہے رب سلم صدائے محمد کہے رب سلم صدائے محمد کہے عرش حق زیر پائے محمد ایک تو بڑا آواز بولے نا سبحان اللہ আমাদের কাছে দরকার আছে কি না আওয়াজ করে বলুন আছে না আর আমার নবী যখন পুলসিরাতের পারে রব্বি সাল্লিম আলা উম্মতি বলে বলে কান্নাকাটি করবেন জিব্রাইল আলাইহিস সালাম আসবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করছেন আপনি কেন টেনশন করছেন আল্লাহ তো আমাকে 600 ডানা দিয়েছেন কয়শো 600 ডানা দিয়েছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 100 200 নয় কয়শো 600 দানা দিয়েছেন একটা দানা যদি আমি খুলি আসমান জমিন ফিলাপ হয়ে যায় এই ধরনের 600 দানা দিয়েছেন আপনার উম্মতের জন্য আপনি কান্নাকাটি করিয়েন না টেনশন করিয়েন না আপনার উম্মতের জন্য আমার দানাগুলো বিছাই দিব আপনার উম্মতরা আরামে পার হয়ে যাবে আপনার উম্মতের খবর হবে না আমি জিব্রাইলেরও খবর হবে না এখান থেকে আলা হযরত বলছেন পুলসে উতার রায় গুজর কো খবর না হো পুলসে উতার রায় গুজর কো খবর না হো জিবরিল পর বিছায়ে তো পর কো খবর না হো একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ তাইলে নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে নবীর জন্য সুপারিশ করাটা ওয়াজিব হবে কাদের জন্য এই আর কথা বলে না যারা নবীকে ভালোবাসবেন ভালোবেসে মিলাদুন নবীর মাহফিলের সাথে সম্পৃক্ত হবেন নবীর মাহফিল করবে এদের জন্য আমার নবী বলেন তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায় একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আরেকটা হাদিস শুনাইতে পারবো কষ্ট হবে আল্লাহর বাজে কষ্ট হবে তাও একই কিতাবে হাদিস বর্ণনা করছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা نغو مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصار زقلنو يعلم وقائع ولادته صلى الله عليه وسلم لإبنائه وعشيرته ويقال هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة يستغفرون لك فعلى فعلك نجاء نجاتك سبحان الله হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি আমার নবীর সাথে
বের হলাম হযরত আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর করে তসবিহ নিয়ে গেলেন আমার নবীজি দেখা গেল হযরত আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনার ছেলেদেরকে নিয়ে উনার পরিবার সহ এলাকাবাসী যারা আছেন উনাদেরকে নিয়ে উনার ঘরের মধ্যে আমার নবীর আগমন সম্পর্কে ওয়াজ করছিলেন বয়ান করছিলেন এমন সময় বলতে লাগলেন আজকে ওই দিন যেই দিন নবীজি দুনিয়ার বুকে তসবিহ আনলেন তার মানে কি বারে রবিউল আউয়াল ওই জুলুস জুলুসের দিন উনি উনার ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করলেন উনার ছেলে সন্তান আত্মীয়-স্বজন পাড়া-পড়শি যারা আছেন সবাই উপস্থিত ছিল উনি এভাবে আলোচনা করতে লাগলেন নবীর আগমন সম্পর্কে বয়ান করতে লাগলেন বয়ান করতে করতে ওই দিনের কথাও বললেন এমন সময় নবীজি উনার ঘরের মধ্যে তসবিহ নিয়ে গেলেন আর আমার নবী বলতে লাগলো এ আমির আনসারী তোমরা যে আমির রাসূলের মিলাদ সম্পর্কে বয়ান করছো রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য কি খুলে দিয়েছেন আওয়াজে কথা হন না কি খুলে দিয়েছেন তাহলে আমাদের জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দিলেন কিনা আমরা মিলাদুন নবীর মাহফিল করতেছি এতদিন গরমে থাকতে পারতেছি না এদিকে আল্লাহ রহমতের বৃষ্টিও নাযিল করে দিলেন ঠিক না রহমতের বৃষ্টি আইগেই না বাজি একটু কথা বলেন না আসছে না আমার নবী কি বললেন এই তোমরা যে আমি রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করছো রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন এমনকি আসমানের ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা করতে আছেন করতে করতে এরা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন তোমাদের জন্য গুনাহ ক্ষমা চাচ্ছেন আর তোমরা যারা এইভাবে করছো তোমাদের মতো যারাও মিলাদুন নবীর মাহফিল করবে তারাও কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ হইতেন না তাহলে আমরা যারা মিলাদ মাহফিল করছি আমাদের জন্য ফায়দা আছে কিনা কথা বলেন আছে কিনা আমার রাসূল খুশি হয়ে গেলেন আসমানের রহমতের দরওয়াজাও আমাদের জন্য তাহলে আয় হতায়েন না আ হতা বুঝতেম সালেম দে মতিয়েন মানুষ উঠতে বেশি ডর লাগে ঠিক না তাহলে এই মত তুন বাসি গই দে মিলাদুন নবীর ওসিলায় তো এই মিলাদুন নবীর মাহফিল আমরা যারা করছি আমাদের জন্য ফায়দা আছে কিনা একটু কথা বলেন আছে না তো এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখুক সেটা আপনারা চান কিনা